বিদেশি সিনেমা কপি করে বানানো হয়েছে শাকিব খানের তুফান। ঢালিউডের ইতিহাসে এত দুর্দান্ত কোনো টিজার আগে কেউ করতে পারেননি, যেটা রায়হান রাফি ও শাকিব করে দেখিয়েছেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এই সিনেমার অধিকাংশ দৃশ্যই নাকি কপি করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা তুফানের টিজার। রায়হান রাফির নির্মিত এই সিনেমায় একদমই ভিন্ন এক শাকিবকে দেখতে পেয়েছেন ভক্তরা। বিশেষ করে মাত্র 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে বিধ্বংসী সব দৃশ্যের দেখা মিলেছে, যা হয়তো বলিউডের কোনো সিনেমাতেই দেখা মেলে। অনেকেই বলছেন, ঢালিউডের ইতিহাসে এত দুর্দান্ত কোনো টিজার আগে কেউ করতে পারেনি, যেটা রায়হান রাফি ও শাকিব খান করে দেখিয়েছেন। যদিও এই টিজার নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তুফান, খুব ভয় পাইছি রে। তাদের দাবি, বলিউড সিনেমা অ্যানিমেল ও দক্ষিণের KGF এর সঙ্গে মিল রেখেই টিজারটি সাজানো হয়েছে। অধিকাংশ দৃশ্যেই এই দুই সিনেমা থেকে কপি করা হয়েছে। সেই আগুনেই যেন ঘি ঢাললেন প্রযোজক আরশাদ আদনান। বুধবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন এই প্রযোজক, যেখানে তিনি লিখেছেন, নকল পণ্যের বাজার সয়লাব, হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা ও রাজকুমার ছবি নির্মাণ করেছেন প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। ও কবি সুখী কলমে, ব্যথা সুখী মলমে। দুটি ছবি দারুণ ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার সিনেমার খেতাব পেয়েছে। কিন্তু বুধবার সন্ধ্যায় আরশাদ আদনানের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে শাকিব ভক্তরা। স্ট্যাটাসে তুফান সিনেমার চঞ্চল চৌধুরীর একটি সংলাপ বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তাকে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। সিনেমার নির্মাতা রায়হান রাফি বুধবার দুপুরে একটি ফেসবুক স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, কিরে ভয় পাইছিস। এর পরপরই আরশাদ আদনানের এই স্ট্যাটাসের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছেন শাকিব ভক্তরা। এই প্রযোজকের স্ট্যাটাসেও একের পর এক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করছেন ভক্তরা। শাকিবিয়ানদের দাবি, মাত্র 2 মাস সময়েই রায়হান রাফির তুফান নির্মাণ করে দেখিয়েছেন। বলিউডের 100 কোটি টাকা বাজেটের সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে যদি কপি কিছু বানাতে পারে, সেটাও দোষের কিসের? অনেকেই আরশাদ আদনানের সঙ্গে শাকিবের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন, যদিও তাদের কেউ কেউ মন্তব্য করেছেন শাকিব আদনানের বন্ধুত্ব ঠিকই রয়েছে। তবে রায়হান রাফির সঙ্গে আরশাদ আদনানের সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ রাজকুমার সিনেমা মুক্তির আগেই তুফানের পোস্টার প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন রাফি, যেখানে ভালোভাবে নেননি আরশাদ আদনান। এর প্রেক্ষিতেই কি তুফান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি? ভক্তরা আপাতত সেটাই মনে করছেন। নাঈম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।